বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে অপহরণের পর চাদা আদায় চক্রের নারী সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে প্রেমে ব্যর্থ হয়ে নিজের বুকে নিজেই ছুরি চালিয়েছে এক কলেজ ছাত্র রাজশাহীর আবাসিক হোটেলে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন মূল আসামি গ্রেফতার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে ক্রিম হ্যাভেন আবাসিক হোটেলে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ সেই সাথে হত্যাকারী প্রেমিক মিঠুনকে সোমবার রাতে নাটোরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে মূলত বিয়ের জন্য চাপ দেওয়ায় আবাসিক হোটেলে নিয়ে বালিশ চাপা দিয়ে জৈনব বেগমকে হত্যা করা হয় মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তিনি জানান গ্রেফতারকৃত আসাপি নাটোর সদর থানার আগদীঘা গ্রামের মকবুল হোসেনের ছেলে মিঠুন আলী তার স্ত্রী ও এক ছেলে রয়েছে আর হত্যাকাণ্ডের শিকার নারী নাটোর সদর থানার আটঘরিয়া গ্রামের প্রামাণিকের মেয়ে জয়নব বেগম তারা দুজনেই ইটভাটাই শ্রমিকের কাজ করত। তিনি বলেন তিন মাস ধরে জয়নব ও মিঠুনের প্রেমের সম্পর্ক ছিল গত দুই সপ্তাহ ধরে জয়নব বিয়ের জন্য চাপ দিচ্ছিল এ কারণে বিয়ের কথা বলে পরিকল্পিতভাবে রাজশাহী ড্রিম হেভেন হোটেলের চারশো নম্বর রুমে নিয়ে জয়নবকে হত্যা করে মিঠু সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়দ ইসলাম বলিয়া জোনের ডিসি সাজিদ হোসেন মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি আরফিন জুয়েল সহ আর এমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং মধ্যে তাদের প্রেমের সম্পর্ক হয় হরপরে তারা হোটেলে দুইজনে দশটার সময় সতেরো তারিখে দশটার সময় হোটেলের মধ্যে উঠছে এবং তাদের মধ্যে দৈহিক মেলামেশা হয়েছে এক পর্যায়ে ওই মহিলা তাকে বিয়ের কথা বললে সে তাকে বালির চাপা দিয়ে তাকে মেরে ফেলে এবং মেরে ফেলার পরে সে দুপুর দুইটার সময় হোটেলে তালা লাগায় দিয়ে সে চলে যায় সতেরো তারিখে পরবর্তী আমরা এই ঘটনার জানার পরে আমরা বিভিন্নভাবে আমাদের তথ্য প্রযুক্তি ইউজ করার পরে আমাদের ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ দেখার পরে তার চেহারাটাকে আমরা শনাক্ত করতে পারি এবং এই শনাক্ত করার পরে আমরা পরবর্তী পরে আমরা এনআইডির যে মহিলার পরিচয় মহিলার পরিচয় পাওয়ার পরে মহিলার সঙ্গে তার যে সম্পর্ক ছিল এই সম্পর্কটা আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করার পর আমরা পরবর্তীবারে আমরা রাত্রিবেলায় তাকে নাটোরে আমরা গত রাত্রে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে রাজশাহীতে অপহরণের পর চাঁদা আদায় চক্রের নারীসহ সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তিনি জানান সোহেল রান্না নামে এক শিক্ষার্থী বাড়ি ভাড়া নিতে চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীফা আক্তার সাথীর সাথে যোগাযোগ করেন এবং তাকে বাড়ি দেখানোর নাম করে কৌশলে নগরীর হরগ্রাম পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রাখে এ সময় চক্রের অন্য সদস্য শেখ আলী ও পলাশ শরীফা মাসুম আক্তারের সাথে যোগ দিয়ে সোহেল রানাকে মারধর করে এবং জোরপূর্বক শরীফার সাথে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে এ সময় তাকে পুলিশের ভয়ভীতি ভীতি দেখিয়ে চোদ্দ হাজার নয়শো টাকা আদায় করে পরে ভিক্টিম পুলিশের কাছে অভিযোগ করলে ডিবি পুলিশের একটি দল চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করে এরপর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে মাদক জঙ্গি ও বিরুদ্ধে অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে চলেছে র্যাব পাঁচ আগামীতে সাংবাদিকদের সাথে নিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হবে রবিবার বিকেলে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে ইফতার ও মতবিনিময়কালে এসব কথা বলেন র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার মাদক বিরোধী প্রচারণায় গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন সীমান্তবর্তী এলাকা হওয়ায় রাজশাহীর অন্যতম প্রধান সমস্যা মাদক এমন অবস্থায় মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যমে মাদক বিরোধী প্রচারণা জরুরি এ সময় তিনি তথ্য দিয়ে এবং অভিযানের সংবাদ প্রকাশ করে সাংবাদিকদের র্যাবের পাশে থাকার আহ্বান জানান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে র্যাব পাঁচের উপ অধিনায়ক মেজর মোরশেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজশাহীতে প্রেমে ব্যর্থ হয়ে অভিমানে নিজের বুকে নিজে ছুরি চালিয়েছে এক কলেজ ছাত্র রবিবার দিবাগত রাত বারোটার দিকে তিনি নিজের বুকের বাম পাশে ছুরি চালান আহত অবস্থায় স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ নং ওয়ার্ডে ভর্তি করে আহত ওই কলেজ ছাত্রের নাম আব্দুল আলিম রাজশাহীর গোদাগাড়ি উপজেলার আচুয়াভাটা গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে আলিম সে রাজশাহীর শহীদ বুদ্ধিজীবী কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র থাকেন রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে একটি ছাত্রাবাসে বোয়ালিয়া থানার ওসি মাঝারুল ইসলাম জানান প্রেম ঘটিত কারণে কলেজ শিক্ষার্থী আলিম তার বুকে নিজেই ছুরি চালিয়েছেন বলে তিনি স্বীকার করেছেন তার শারীরিক অবস্থা ভালো হাসপাতালে চিকিৎসা নিয়ে স্বজনরা তাকে গ্রামের বাড়ি নিয়ে গেছে